हाय एवरीवन, वेलकम बैक टू माय उन्नति ब्लॉगिंग चैनल। तो बंधुरा देखो, सकाल सकाल आमी चले एसेछि नतून भिडियो निये। तो बंधुरा देखो, सकाल बेलाय उठानटा चार दिए नेब। आजके एकटु उठते देरी हये गेछे, तो देखछि रोद्दुर एखनो सम्पूर्णभावे उठिनि, एकटु एकटु रोद्दुरो उठे गेछे। तो देखो बंधुरा, घरे चले एसेछि। तो तोमादेर दादा भाई बेरिये गेछे दोकाने, तो आमि घरटा गुछिये, तो आजके बृहस्पतिवार घर गुछिये तारपरे तोमार झाड़ देव। आर घर तो मुछतेई हबे, बृहस्पतिवार बोले कथा, पूजा लक्ष्मीबार, तो घर झाड़ दिये तारपरे घरटा मुछबो। মুছে আবার রান্না আছে, রান্না করব। রান্না করে তো আমাদের দুষ্টু মানে আমাদের গুড্ডুর স্কুলে আজকে আবৃত্তি প্রতিযোগিতা আছে, তো সেখানে যাব। রান্না করে রেখে, যেহেতু ওর বোন তো ছোট, তো ওর মা যাবে না, আমি যাব। তো এর জন্য দেখো কাজগুলো খুব তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি কমপ্লিট করে আবার রান্না করে তারপরে ওখানে যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্টস। তো বৃহস্পতিবার হলে প্রচুর কাজ থাকে, কাজটা মানে বুঝতেই পারছো, পূজা দিয়া, তারপরে তোমার রেগুলার তো পূজা দিয়া হয়, তো বৃহস্পতিবার তো পার্সোনালি একটু ভালো করে লক্ষ্মীবার বলে কথা পুজো দিতে হয়। তো ঘর মোছা হয়ে গেলেই দেখো বন্ধুরা, জল চলে এসেছে, আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো কতগুলো বাসন মেজেছি, বাসনগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে দেখো, সকাল থেকে কিছুই খাইনি, তো তারপরে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, চা করব, চা করে খাব। আজকে সকাল থেকে প্রচুর প্রচুর কাজ, একদম বসার টাইম নাই। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই রাতের বেলায় বাতাবিটা নিয়ে এসেছিল, ভেবেছিলাম যে কাটবো, কিন্তু টাইম পেলাম না বলেই আর কাটলাম না। তো দেখো আমার দুপুরে রান্না, চাল কুমড়া ভাজা, পুঁটি মাছের চচ্চড়ি, পুঁটি মাছ ভাজা, আর তোমার এটা কি মাছ, যাই হোক নাম জানি না, মাছের তরকারি রান্না করেছি। আর দেখো আমাদের, দেখো এগুলো আমার দেওর এনেছে, ড্রাগন ফল, এগুলো তো তোমরা সবাই চেনো। তো হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আর এগুলো হচ্ছে কি, কিবি ফল বলে, যাই হোক আমি কখনো কিবি ফল খাইনি, দেখিও নি, এই প্রথম দেখলাম, আর এখনো খাইনি, তো খেয়ে দেখবো কেমন খেতে। এগুলো দেখো সব নিয়ে এসেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম তোমরা কে কে কিবি ফল দেখেছো আর খেয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা দেখো, এটা আমাদের দুষ্টুর স্কুল, এটা আমাদের বেথুয়া ডহরির নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে আজকে আমাদের গুড্ডু পাপান আবৃত্তি প্রতিযোগিতা আছে। তো দেখো আমরা চলে এসেছি, এখনও শুরু হয়নি ওদের, ক্লাস ওয়ানদের হচ্ছে, ওরা স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে, ওদের পরেই আমাদের গুড্ডুদের হবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখো বন্ধুরা, সব মায়েরাই বসে আছে, তো ছোটদের আবৃত্তি পুরো কমপ্লিট, এখন বড়দের, তো এখন গুড্ডু আবৃত্তি করলো করবে, তোমরা শোনো। নমস্কার, আমি একটি আবৃত্তি করব, আবৃত্তি লেখক কবি সুনীল বসু। তোমরা
বলো না ভাই, এমন কি আর খাই, আজ তো পাঠা বলেই পড়ে, চল আমার পেটটা ধরে, যদি তার সঙ্গে ফুলকো লুচি বড়টা বিশেষ পাই, এমন কি আর খাই, চপ কাটলে পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে। তো বন্ধুরা দেখো, আবৃত্তি প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।